এবারে হজ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, হাজিদের জন্য মিনায় অবস্থানের স্থান ও তাঁবু এখনও নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। এদিকে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম জানিয়েছেন, আগাম সব কিছু করে রাখছে তারা। খান আলমিনের রিপোর্টে দেখব বিস্তারিত। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিনায় হাজিদের অবস্থানের স্থান ও তাঁবু নিশ্চিত করা এতদিন ছিল এজেন্সির দায়িত্ব, কিন্তু এবছর থেকে সে দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব জানিয়েছে, এজন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা মন্ত্রণালয়ের হিসাবে জমা দিয়েছে, কিন্তু মন্ত্রণালয় সে টাকা সৌদি আরবের আইবিএনে জমা করতে পারেনি। এমত অবস্থায় হজ ব্যবস্থাপনায় নানা জটিলতার আশঙ্কা করছে হাব। দেড় মাসের মাথায় প্রথম ফ্লাইট, অথচ হজ যাত্রীদের এখনও বাড়ি ভাড়া হয় নাই, মিনার তাঁবু এবং লোকেশন সিলেকশন হয় নাই, অন্যান্য কোনো কাজই হয় নাই। যেহেতু কোনো এই কাজগুলি আটকে আছে, স্বাভাবিকভাবেই এটা একটা চ্যালেঞ্জ। এবছরও আমাদের চ্যালেঞ্জ একটু বড়, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে যথাসময়ে কাজটা সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যত দ্রুত কাজটি করতে পারবে ততই মঙ্গলজনক হবে। তবে নিজেদের কাজে কোনো ঘাটতি নেই দাবি করে এজেন্সিগুলোর বিরুদ্ধে উল্টো অসহযোগিতার অভিযোগ ধর্ম মন্ত্রণালয়ের। 2 ফেব্রুয়ারি আমরা এই তথ্য পেয়েছি, এবছর সিদ্ধান্ত পেয়েছি যে এজেন্সির টাকা এজেন্সি সরাসরি পাঠাতে পারবে না। এর আগে আমরা এজেন্সির টাকা পাঠানোর জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিলাম, তারা আইবিএন এর টাকা যাতে দিতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত যখন চেঞ্জ হয় 2 ফেব্রুয়ারি, আমরা সমস্ত প্রক্রিয়া মেনটেন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে আমরা 6 তারিখের মধ্যে অ্যাকাউন্ট খুলি সোনালী ব্যাংকের রমনা শাখায়, রমনা কর্পোরেট শাখায় অ্যাকাউন্ট খুলে ওই দিনে আমরা আইবি যাদের দরকার তাদের টাকা জমা দেওয়ার জন্য তারা বলি, কিন্তু তারা সেই টাকা দিতে দিতে 29 তারিখে আইসা টাকা জমা দিচ্ছে 800, আর আমরা 15 তারিখের মধ্যেই 600 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি। তো এই টাকা তো তারা জমা দেওয়ার আগেই আমরা বাংলাদেশ ব্যাংকে ডলারের জন্য আমরা অলরেডি টাকা ওখানে জমা দিয়ে দিচ্ছি। আমরা ওনাদের কাজগুলো সব অ্যাডভান্স করি, সেক্ষেত্রে আমাদেরকে ওনারা যে মাঠ গরম করবে আর বলবে যে আমরা টাকা পাচ্ছি না, সেই সুযোগ নাই। হাব বলছে চলতি সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, না হলে জটিলতা বাড়বে। ঈদের 1 সপ্তাহ আগে সৌদি আরবের অফিসগুলি বন্ধ হয়ে যায়, আবার ঈদের 1 সপ্তাহ পর পর্যন্ত অফিসগুলি বন্ধ থাকে, অর্থাৎ প্রায় 2 সপ্তাহের জন্য আমরা একটা হলিডের মধ্যে পড়বো সৌদি আরবের, তখন কোনো কাজকর্ম হবে না। ঈদের বন্ধের আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিনার লোকেশন এবং সার্ভিস প্রোভাইডারদের সাথে এগ্রিমেন্ট কনফার্ম করতে হবে, আর আমাদেরও বাড়ি ভাড়া শুরু হয়ে যেতে হবে, এজেন্সিরও তাড়াতাড়ি দ্রুত যেতে হবে, এবং তাদেরও জন্য যাওয়ার জন্য যে ভিসা মোনাজ্জেম ভিসা বলে সেই ভিসাও কিন্তু দ্রুত আমাদের মন্ত্রণালয় ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে এজেন্সিদের, তাহলেই আমাদের এই কাজগুলি আমরা অন্তত করতে পারবো, আর না হলে চ্যালেঞ্জটা আরও বড় হয়ে যাবে আমাদের জন্য। এবার বাংলাদেশ থেকে গাইড সহ হজে যাওয়ার কথা 87,000 জনের, তাদের বহনকারী প্রথম ফ্লাইট উঠবে 9 মে। খান আলামিন, আরটিভি, ঢাকা।